মালদা থানার উদ্যোগে মঙ্গলবাড়ি ইউনিটে কর্মরত ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে তুলে দেওয়া হলো মাস্ক, স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী। সোমবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে কর্মরত সকল ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে মাস্ক এবং স্যানিটাইজারগুলি তুলে দেওয়া হয়। মালদা থানার আইসি শান্তিনাথ পাজা নিজ হাতে এই সামগ্রী তুলে দিলেন ট্রাফিক পুলিশের হাতে। এই বিষয়ে আইসি শান্তিনাথ পাজা জানান, মঙ্গলবাড়ি ইউনিটে যারা কর্মরত সেই সকল ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে মাস্ক এবং স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হলো আজ। আমরা যে সমস্ত ট্রাফিক পুলিশ আমাদের মঙ্গলবাড়ি ইউনিটে আছে, তাদের যে সমস্ত অফিসার ফোর্স আছেন এবং সিভিক ভলেন্টিয়ার যারা আছে তাদের আমরা মাস্ক, ফেস গার্ড, স্যানিটাইজার এগুলো আমরা দিলাম, যাতে এরা ডাইরেক্ট ট্রাফিকের লোকেরা ডাইরেক্ট কন্ট্যাক্টে কাজ করছে এবং যাতে করোনা সংক্রমণের ব্যাপারটা, এটা আমরা লায়ন্স ক্লাব হারমোনি আমাদের হেল্প করেছেন, ওনারা দিয়েছেন, এটা আমরা দিলাম। ট্রাফিকের যারা ইউনিট আছে সবাইকে আমরা দিলাম মঙ্গলবার ইউনিটের, এবং আমাদের থানার অফিসারদেরও আমরা গতকাল দিই, যাতে করোনা সংক্রমণ থেকে এটা ডাইরেক্ট ফিল্ডে আমাদের অফিসাররা ট্রাফিকের লোকেরা ডাইরেক্ট কন্ট্যাক্টে যাচ্ছে, এই জন্য এটা পরে যাতে ব্যবহার করা হয়, এই জন্য আমরা এটা। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট।